আরে 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 ভিডিওটা পুরোটা দেখবে, লাইক করবে, শেয়ার করে দিন সবার সাথে, আর সাবস্ক্রাইবটা কিন্তু করে রাখবে, তাহলে পরের ভিডিওটাও খুব তাড়াতাড়ি দেখতে পাবে। দেখে নিন জপ করে ভিডিওটা। এ বাবা পুরো পাঁচু কেস এখানে। শোনো, এক মহিলা শপিং মলে বিস্কুট প্যাকেট চুরি করে ধরা পড়লো। কোর্টে জজ বলছে, তুমি যে বিস্কুট প্যাকেটটা চুরি করেছিলে সেটাতে 10 খানা বিস্কুট ছিল, তাই তোমার 10 দিনের জেল হবে। এবার পেছনে বসে থাকা ওই মহিলার স্বামী চেঁচিয়ে বলে উঠল, স্যার ও একটা সাবুদানার প্যাকেটটা চুরি করেছিল। পাঁচু কেস। তোদের আজকাল এইসব যে মিম ট্রোল যে হয়েছে না, শয়তান গুলো কিন্তু বেশ ভাবেও মাথায় ব্যাটাদের বুদ্ধি আছে, কিন্তু ব্যাটারা তোর মতোই একদম অপরাধ। বাবা বাবা বাবা, খুব ভালো খুব ভালো। বাপ আর যেমন ছেলে তেমনি তার বাপ। আরে বাপের মতো তুই তার ছেলে হবে, তাই না? সন্ধেবেলায় ভর সন্ধেবেলায় লোকে এই শীতকালে সন্ধ্যায় ছেলে পড়াশোনা করতে বলবে, বাবা রামায়ণ মহাভারত কিছু নিয়ে বলবে, আর তা নয় যত মিম যত ট্রোল এইসব উল্টো পাল্টা জিনিস নিয়ে আলোচনা করছে। এদিকে যে বাড়িতে আত্মীয় স্বজন আসবে তার কোনো খেয়াল নেই। বা 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 বা, এই জানো যা কৃষ্ণ আমি আয় দোকান থেকে, ছোট মেশো আসবে যা। তুমি খালি আমাকে বলছো কেন, তোমারই হারামজাদা একটা ছেলে তৈরি করেছো না? হারামজাদা উল্টো পাল্টা সব জিনিস দেখে, ফোন ঘাটে আর কাজ করে, যা দোকানে যা। মা বলছে শুনতে পাচ্ছিস না তুই? বললাম তো যাচ্ছি না, না বললাম না, এবার এতক্ষণ ছিল মা আমাকে বলছিল, এবার তুমিও এখন তো হট করে পাল্টি খেয়ে যাবে। এটাই তো গো, এটাই তো দুনিয়া পড়েছে, এই যুগটা এখন এটাই পড়েছে না, খালি বল বদলা না। দেখো অনু, তোমাকে আমি একটা কথা বলি, আমি তোমার দিদির সঙ্গে আলোচনা করছিলাম যে এই যে আমার বাবানের কথাই বলছি, বাবানের যে হাতের তালুতে সায়েন্সটা, হ্যাঁ ও জয়েন্ট নিট এইসব ক্র্যাক করা ওর পক্ষে কোনো ব্যাপার ছিল না, কিন্তু আমি তোমার ছেলেকে যা দেখছি আই থিঙ্ক ইটস নট পসিবল। অন্য লাইন ফাইন দেখো, কারণ ও সবসময় ফোনে ঘুটুর ঘুটুর করা, আমার মনে হয় না ও ঠিক ভালো পারবে। মা বলছিলাম যে ও এসে গেছে, ভালো কথা। আচ্ছা বলতো বুকাই, জোনাকি পোকা, এই যে আমরা জোনাকি দেখি সায়েন্টিফিকলি, এই জোনাকি পোকার ডেফিনেশন আমার সামনে একটু বল দেখি, দেখিতে পারিস কিনা। অন্যের ভালো দেখলে যাদের পেছন জলে তাদেরকে এই জোনাকি পোকা বলে। বুঝলে অনু, তোমার দিদি মনে হয় আমার জন্য বসে থাকবে, আমি যাই আজকে আরো সবকিছু খাবো না, বুঝলে আমি যাই, আমার তারা আছে।